সহযোগিতা ছাড়া জায়গাটা আসতে পারতাম না, তাদেরকে ধন্যবাদ। আমার পড়াশোনার প্রশ্নে এই পর্যায়ে যারা পাশে থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতি অনুরোধ, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্যই আসবো। দয়া করে ভর্তি হতে আসবেন 19, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসবেন 19 তারিখে, আর ভর্তি হতে আসবার কিছু নেই। এবার শুধু ফিস জমা দিলে উনি অফিশিয়ালি, এটা অনলাইন পেমেন্ট। কতজন ক্যান্ডিডেট ছিলেন, কতজন সিলেক্ট হলো, কতগুলো এই হিসেবটা আমি এর আগেও দিয়েছি। মানে প্রায় 200 মতো ক্যান্ডিডেট ছিলেন, সকলে যে এসেছিলেন এমন নয়। আমাদের 9টা ভ্যাকেন্সি ছিল, 9টা ভ্যাকেন্সির মধ্যে 8টা ফুলফিলড হলো আজকে, এবং 1 নম্বরই অর্ণব দাম আনরিজার্ভ ক্যাটাগরিতে কাউন্সেলিংয়ে নির্বাচিত। একটা কিটা কোনটা ফিল আপ হলো না, সেটা টেকনিক্যাল কারণে আটকেছে, ওবিসি এর একটা পুরো টেকনিক্যাল কারণে। ক্লাস যখন করবে তখন কি হবে, ক্লাস হবে তার কি কোনো আলোচনা করেছে না? সেটা মানে আমার কাছে এখনো কোনো খবর সে বিষয়ে নেই, তবে বিভাগের প্রধান হিসেবে যেহেতু আমার সঙ্গে আপনারা কথা বলছেন, আমি ধরে নিতে পারি যে বাকি ছাত্রছাত্রীরা যেভাবে ক্লাস করবেন উনিও সেভাবেই ক্লাস। আজকে কিছু বলছিলেন অন্য? না, আলাদা কোনো কথা হয়নি কাউন্সেলিং সংক্রান্ত যা কিছু কি হচ্ছে। তো উপাচার্য একটা কথা বলেছেন যে এরপরে বিভাগের আন্তরিকতা দেখানোর প্রশ্ন, সেটা আমরা নজর রাখব এই বিষয় নিয়ে। দেখুন সকল, আমি আবার বলছি, সকলের আন্তরিকতায়, সকলের সহযোগিতায়, সকলের সহৃদয়তায় এটা হয়েছে। এবং আমি আগেও যেটা বলেছি যে নোবডি হ্যাজ ডান হিম আ ফেভার, উনি নিজের যোগ্যতায় এটা পেয়েছিলেন, কাজেই এই ধরনের কথা আমার মনে হয় না উপাচার্য বলেছেন যে এরপরে বিভাগের আন্তরিকতা দেখানোর প্রশ্ন, এবং সেটা তিনি খেয়াল রাখবেন। এই কথাটার মধ্যে একটু প্রচ্ছন্ন অন্য সুর রয়েছে, কিন্তু আমি শুনিনি বা উপাচার্য এরকম কোনো কথা বলেছেন আমাকে বলেননি, কিন্তু নিশ্চয়ই খেয়াল রাখবেন, সকলেই খেয়াল রাখবেন কীভাবে এটা হচ্ছে। মানে সেন্সিটাইজড সিটিজেন হিসেবে এটা আমাদের সকলের কর্তব্য খেয়াল রাখা যে মেইন স্ট্রিমে কীভাবে ফিরে আসছেন অর্ণব, এবং তাকে সকলে যেভাবে সহযোগিতা করেছেন সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেন্সিটাইজড সিটিজেন হিসেবে সকলে আজকে যারা এখানে রয়েছেন এবং যারা এটা দেখছেন সকলেই নিশ্চয়ই খেয়াল রাখবেন, শুধু উপাচার্য কেন খেয়াল রাখবেন, আমিও তাই পড়েছি, তাই শুনেছি। কিন্তু আমি আবার বলবো যে কোনো ব্যক্তি যদি করে থাকেন, এই উদ্যোগ নিয়ে থাকেন, তাহলে তো খুবই ভালো কথা। তিনি প্রাক্তন সাংসদ, এবং কারা বিভাগ, কারা মন্ত্রী এ বিষয়ে উদ্যোগী হয়েছিলেন, উচ্চশিক্ষা মন্ত্রী এ বিষয়ে উদ্যোগী হয়েছিলেন, সরকার এ বিষয়ে উদ্যোগী হয়েছে, যে সকলের সহযোগিতায়, আমি যে কথা বললাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকলের সহযোগিতায়, সকলের শুভেচ্ছায় এটা যে শেষ পর্যন্ত হলো তার জন্য আমরা সকলেই খুব খুশি। এই কথাটা দিয়েই আমি শুরু করেছিলাম। থ্যাংক ইউ ম্যাম।
Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.